শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে দিনটি সবার ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি প্রতিদিনকার মতো আপনাদের সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান দর্শক শুভ সকাল লাবণ্য তোমাকেও শুভ সকাল কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি এবং তুমি কেন ভালো আছো সেটি আমি জানি তুমি গানের মানুষ এবং আজকে আমাদের মাঝে এমন একজন মানুষ রয়েছে গানের মানুষ সঙ্গীতের মানুষ যিনি সঙ্গীতের বিভিন্ন ক্ষেত্রে বিচরণ করেন এবং প্রতিটি ক্ষেত্রে তিনি আলো ছড়িয়ে যাচ্ছেন বছরের পর বছর যুগের পর যুগ আমাদের দর্শকরাও তাকে চিনেন চলো আমরা দর্শকদের জানিয়ে দিই কি আছে আমাদের মাঝে দর্শক আজ আমাদের মাঝে আছেন একজন জনপ্রিয় মেধাবী গীতিকার সুরকার হাসান মতিউর রহমান চলুন শ্রুতি তাকে স্বাগত জানাই শুভ সকাল শুভ সকাল কেমন আছেন খুব ভালো আছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি বাহ আমিও খুব ভালো আছি এই সময় আসলে এরকম ব্যর্থহীন কণ্ঠে আমি খুব ভালো আছি অনেকেই হয়তো আমরা বলতে পারি না তবে আপনি বলছি এই জন্য আমাদের সারা পৃথিবী এখন যে কোভিড-19 আক্রান্ত তো সেখানে তো আমাদের জীবন মরণের একটা প্রশ্ন ছিল গত দেড় বছর এখনও আছে তো খুব আল্লাহকে স্মরণ করে একেবারেই ঘরের ভেতরে বন্দি থেকে সুস্থ আছি এইটাই তো সবচেয়ে বড় কথা এই জন্য ভালো আছি এবং আপনি শুধু ভালো লিখেন না আপনি খুব ভালো বলেনও আজকে আমরা পুরো ঘন্টা জুড়ে সেটি আপনার সম্পর্কে শুনবো এবং আপনার ব্যক্তিগত জীবন নিয়েও জানতে চাই শুরু থেকে একদম ছোটোবেলা থেকে গল্প শুরু করি সেই পদ্মা নদীর পার থেকে ছোটোবেলা কেমন ছিল ছোটোবেলাটা তো আমি আমার পরিবেশটা ছিল একটা খুব সাংস্কৃতিক পরিবেশ এই জন্য যে আমার বাবা কলকাতা থাকতেন আচ্ছা স্বাধীনতার পরে অর্থাৎ দেশ বিভাগের পরে পাকিস্তান ইন্ডিয়া যখন ভাগ হয়ে গেল ব্রিটিশ থেকে তখনই উনি কলকাতার চাকরিটা ছেড়ে দেশে চলে আসেন তো দেশে আসার পরে ওখানে উনি থাকতেন এমন একটি পরিবেশে সেখানে ওই যাত্রা নাটক এগুলি খুব বেশি হতো ওই এলাকাটায় কলকাতার একটা কলকাতারই উপশহরে থাকতেন তো সেখান থেকে তিনি গুনাই বিবি যাত্রা নামে একটি যাত্রাপালা একজন মানে আমার বাবা কোনোরকম একজন স্বাক্ষর করতে পারতেন আচ্ছা কিন্তু বই টই কিছু পড়তে পারতেন না কিন্তু কীভাবে উনি মুখস্থ করে দেখতে 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 মুখস্থ করে ফেলেছেন পুরো যাত্রা এবং পুরো যারা গুনাই বিবি যাত্রাটা দেখেন তারা বুঝতে পারবেন যে প্রতি মানে কিছুক্ষণ পর পরে সেখানে গান আছে একটা মেলোড্রামা যাকে বলি আমরা গান ভরা একটা যাত্রাপালা তো সেখানে থেকে এসে আমার এক আত্মীয় তাকে দিয়ে খাতা কিনে ওই উনি বলেছেন তিনি লিখেছেন তো এইভাবে এখানে এসে তিনি একটি যাত্রাপালা মানে যাত্রা ই করেন আর কি একটা যাত্রার গ্রুপ তৈরি করেন এবং তাদেরকে দিয়ে গ্রামে গ্রামে যাত্রার পালা করতেন তা আমি খুব ছোটোবেলা বাবার সাথে যেতাম রাজি হতেন না নিতে তখন প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছি সবে মাত্র কিন্তু ওই মঞ্চের এক কোনায় যে কলা পাতা দিয়ে হেজাক লাইট লাগিয়ে যে যাত্রাগুলো হতো আর কি খুব সুন্দর একটা পরিবেশ তখন একটা ছিল এবং গ্রামের মানুষগুলো একেবারেই বিনোদনের তেমন তো সুযোগ সুবিধা ছিল না তখনও পর্যন্ত গ্রাম পর্যায়ে বাংলাদেশ টেলিভিশন পৌঁছেনি রেডিও এবং এই এই সমস্ত যাত্রা নাটক এবং এই যে পালা জারি গানগুলো বয়াতি বাউলদের যে গানগুলো এগুলি শুনতো বেশি তো আমি সারা রাত্র জেগে বসে বসে শুনতাম আর জেগে থাকতে পারতাম ওই যে আনন্দ যে মানুষের যে হই হুল্লোর একটা শব্দ চতুর্দিকে হাজার হাজার লোক কিন্তু তখন মাইকের প্রচলন না কিন্তু একজন অভিনেতাকে তখন এমন বিকট শব্দে এত জোরে শব্দে শব্দে তাদের সংলাপগুলো বলতে হতো ডায়লগগুলো বলতে হতো যে একেবারে পেছন পর্যন্ত পৌঁছাতে হবে আর যদি না পৌঁছানো যেত তাহলে ওই পেছন থেকে লোকজন হইচই করে একদম পণ্ড করে দিত একেবারে আমরা শুনছি না কিছুই আমরা গান শুনতে পাই না এরকম একটা পরিবেশে আমি বড় হয়েছি আর স্কুলেও লেখাপড়ায় ভালো ছিলাম খুব কম পড়ে ভালো রেজাল্ট করতাম ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ফার্স্ট বয় ছিলাম আমার প্রাথমিক বিদ্যালয় আমার গ্রামের স্কুলে লেখাপড়া করেছি তাই সেই সূত্রেই ওখান থেকেই আস্তে 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 আমার একটা নেশা হয়ে যায় আর আমার বাবা ১৯৬৫ সালে এরকমভাবে একটা রেডিও কিনে নিয়েছিলেন ঢাকা থেকে এসে এই যে আমার বাড়িতে প্রথম রেডিও ঢুকলো যে ছোট্ট একটা রেডিও তো সেই রেডিও যখন আমরা শুনতাম তো পেছনে দুইটা ওই যে আবার ছিদ্র থাকতো ওই যে ব্যাটারি লাগানোর জন্য খোলার জন্য থাকতো আর কি তো ওখান দিয়ে আমরা খুঁজতাম যে আব্দুল আলিম সাহেব কোথায় বসে গান করছেন আমরা নিনা হামিদকে খুঁজেছি আমরা আব্বাসউদ্দিন আহমদ সাহেবকে মোহাম্মদ আব্দুল জব্বার সাহেবকে খুঁজেছি যে
এই এখান থেকে এই ছোট্ট একটা বাক্স থেকে শব্দগুলো আসছে, এটা খুব মজার একটা ব্যাপার। খুব উৎসুক হয়ে ওই ছিদ্র দিয়ে আমরা শিল্পীদেরকে খুঁজতাম যে কারা গান গাইছে এখানে বসে বসে। তো সেই যে একটা নেশা হয়ে গেল। এর পরবর্তী সময়ে আমি যখন হাই স্কুলে ভর্তি হলাম, তখন স্কুলের পরিবেশটা আবার অন্যরকম পেলাম। আমার জন্ম ঢাকা জেলার ধোয়ার থানায়, কিন্তু আমি লেখাপড়া করেছি মানিকগঞ্জের হরিরামপুর থানায়, পাশাপাশি দুটি থানা। সেই হরিরামপুর থানার এখন মাননীয় সাংসদ আমাদের জনপ্রিয় গায়িকা মমতাজ বেগম, মানিকগঞ্জের দুই আসনের, তারই আসনের লেখাপড়া করেছি আমি। তো সেখানে গিয়ে দেখি যে সেখানে একেবারে নিয়মিত নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, স্বাধীনতা দিবস উদযাপনের মানে খুব ঘটা করে একেবারে আয়োজন করে দুই মাস রিহার্সেলের একটা ব্যবস্থা স্কুল করতেন। আমাদের যে শিক্ষক ছিলেন বাবু সুবোধচন্দ্র সরকার, তো উনি হারমোনিয়াম বাজাইতে পারতেন, আর আমাদের স্কুলের এক ছাত্র খুব ভালো তবলা বাজাতেন, এই দুজনে রিহার্সেল করাতেন। তো ওখানে ওই কৌতূহলবশত সবাই যখন নাম লেখাচ্ছে নোটিশ পেয়ে, তা আমিও আমার নামটা লিখে দিলাম যে ওই আমি গান গাইতে চাই। তো তখন অনেক রিহার্সেল একটা আনন্দ আলাদা গিয়ে দেখি, মানে আমাদের সিক্সে ভর্তি হয়েছে কেবল। তো গিয়ে দেখি যে নতুন একটা পরিবেশ, আমাদের যারা বড় ভাই যারা 7, 8, 9, 10 পর্যন্ত যারা লেখাপড়া করেন, তো তারাও নাম লিখিয়েছেন, ওদেরকে চিনিও না অনেকে। তো রিহার্সেলের সময় ওই পালাক্রমে একজনের পর একজন আসে, তো ওই যখন আমার নাম ডাক পড়লাম, আমি গেলাম বাগিচার বুলবুলিতে ফুল শাখাতে দিশনে আজি দোল, তখন তো তালও বুঝি না, লয়ও বুঝি না, মাত্রা কি, এগুলো কিছুই জানি না। অনুমান করে একটা রেডিওতে শুনে শুনে একটা অভ্যস্ত, ওই এই এই অবস্থায় গেলাম। তো ওনারা সিলেক্ট করলেন যে না, তোমার গান গাওয়ারে গলাটা ভালো আছে, কিন্তু তুমি তো ওই দাদরা কাহার বা ঝুমুর ওগুলো তো আমার তখন আর কিছুই জানা নেই, তোমার তালটা হয় না। আমি তাল কি স্যার, আছে তাল আছে, তুমি তাল বোঝো না। আমি কি স্যার, এটা তো আমরা তবলা বাজাচ্ছে কিন্তু সাথে, তাই তবলা দিয়ে একদিকে আমি একদিকে, তবলার সাথে তো আমি নেই, একেবারেই নেই। তো সেই যে শুরু হলো যে একটা আনন্দ, প্রতি বছর আমরা এই বিভিন্ন এই যে ঘটা করে যে উদযাপন করতাম দিবসগুলো, এইগুলোর প্রতি লেখাপড়ার চেয়ে এটার প্রতি একটা ঝোঁক হয়ে গেল। জি, এবং সেই সময় যে ছোট্ট ছেলেটি তাল লয় সুর কিছুই বুঝতো না, পরবর্তীতে সে গানের জগতের একজন মহিরুহ হয়ে গেল এবং এত এত অসাধারণ গান লিখেছেন। আপনি দেশকে এমন কিছু জিনিস দিয়েছেন, এমন কিছু সম্পদ দিয়েছেন, সেগুলো নিয়ে অবশ্যই শুনবো। তবে তার আগে আপনাকে তো আমরা সবাই চিনি, তারপর অনুষ্ঠানের রীতি অনুযায়ী আপনার সম্পর্কে একটু জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফেরি। থ্যাংক ইউ। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, আমি বন্দি কারাগারে, আমার লাইন হয়ে যায় আঁকা বাঁকা, এমন অনেক জনপ্রিয় গানের গীতিকার আমাদের আজকের অতিথি হাসান মতিউর রহমান। সঙ্গীত জীবনে তার শুরুটা গীতিকার হিসেবে হলেও সুরকার হিসেবেও তিনি কাজ করেছেন, লিখেছেন 2000-এরও বেশি গান, যার বেশিরভাগ গানের সুরকারও তিনি। হাসান মতিউর রহমান 1981 সালে রেডিও এবং টেলিভিশনে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন, পরবর্তীতে সুরকার এবং আরও পরে 1997 সালে সঙ্গীত শিল্পী হিসেবে রেডিও এবং টেলিভিশনে তালিকাভুক্ত হন। দীর্ঘদিনের সঙ্গীত জীবনে তিনি বাচসাস পুরস্কার, সিজেএফবি পুরস্কার সহ পেয়েছেন অসংখ্য পুরস্কার। চলুন তার কাছে আবারও ফিরে, আরও তো অনেক অর্জন আছে। অসংখ্য পুরস্কার বলতে কতটা পুরস্কার হবে আপনার মুখ থেকে শুনি? একেবারেই একবার বোধে গুনেছিলাম, তো 5 শতাধিক আর কি, 500-এরও বেশি পুরস্কার পেয়েছি। কারণ বাসায় রাখার জায়গা আছে আমার। ওই যে গানটির কথা বললেন, যদি রাত ভালো শোনা যায়, এইটি আমার মনে হয় যে 1990 সালের লেখা আমার গানটি। ইনফ্যাক্ট 1996 সালের আগ পর্যন্ত যে সমস্ত আমাদের সংগ্রামগুলো রাস্তাঘাট হতো বা সেখানে দেখতাম আমার শিল্পীরা, আমার জীবনে আমি খুবই সরল একটা স্বীকারোক্তি যে একটিমাত্র কঠিন গান লিখেছি আমি। আমার গানগুলো যারা শুনে গ্রাম পর্যায়ে, তারা জানে, প্রত্যেকে জানে যে খুব সহজ সরল একটা ভাষায় আমার গানগুলো হয়, কিন্তু আমার জীবন একটি কঠিন গান লিখেছি, সেটা যদি রাত বলে শোনা যেত, আমার কোনো ট্র্যাকে নয়, অফ ট্র্যাক। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতাকে নিয়ে আমি কিন্তু কখনও কোনোদিন একটি লাইন ছড়া কিংবা প্রবন্ধ কিংবা কবিতা কিছুই লিখিনি, কিন্তু এটি কিন্তু আমার প্রথম লেখা যে বঙ্গবন্ধুকে নিয়ে একটি গান লিখতে হবে, এই জন্যই লিখলাম, প্রথম লেখা এটি। তাকে এর আগে আমার কলম দিয়ে আমি কিন্তু কিছু লিখিনি। এই গানটি নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে, সেটি আমরা অবশ্যই করব। তবে আমরা একটু ধারাবাহিকভাবে আগাই। এই যে আপনি ছোটবেলায় স্কুলে আপনার শিক্ষকরা বললেন যে তোমার গানের গলা আছে, তবে তোমাকে আরও শিখতে হবে, তারপর কি হলো? পরিবার থেকে কি সমর্থন পেয়েছিলেন গান শেখার ব্যাপারে? আমাদের এখানে গান শেখার কোনো পরিবেশ নেই তখন আর, আমি রেডিওর ছাড়া আর কোনো উস্তাদ নেই, একমাত্র উস্তাদ ছিল তখন রেডিও, আমাদের প্রাতিষ্ঠানিক কোনো শেখার কোনো সুযোগ আমার কাছে ছিল না। আর স্কুলটা ছিল আমাদের এখান থেকে প্রায় 5-7 মাইল, নট কিলোমিটার,
পাঁচ সাত মাইল দূরে হাই স্কুল ছিল তখন, আশেপাশে ওই পায়ে হেঁটে আর কোনো পথ, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে, আর যখন মর্নিং স্কুল থাকতো তখন আমরা আজান দিত অর্ধেক পথ গেলে, ফজরের আজান দিত, এই একটা পরিবেশে লেখাপড়া করেছি, কারণ তখন হাই স্কুলতে এত ঘন ঘন ছিল না। পাকিস্তানের শেষ দিকে এসে বা আমি 66 সালে ভর্তি হলাম আমি সিক্সে, তখনও তো স্কুল ছিল না এত, আমার গ্রাম থেকে এই এই দিকে ছিল একেবারে 7 মাইল, ওদিকেও 7 মাইল, তো যে কোনো একটা স্কুলে পড়তে হবে, সেটি পা ছাড়া ছিল না, ছিল যাদের একটু সঙ্গতি ভালো ছিল তারা হয়তো একটা সাইকেল কিনে দিতেন, তার বাবা যেত, তো সেটির সংখ্যা ছিল একেবারেই শূন্যের কোঠায়, খুব কম, 0-0-1 হতো, এইরকম একটি সংখ্যা ছিল, অল্প পায়ে হেঁটে যেতাম, তখন এটার একটা আনন্দ আলাদা ছিল, আমি তো একা যেতাম না, সাথে একটি সংঘবদ্ধ দল নিয়ে 4-5 জন, 10 জন, 15 জন একটা দল বেঁধে আমরা সবাই হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যেতাম। এরপরে যখন মর্নিং স্কুলটা হতো তখন আমাদের ফজরের আজানের আগে রওনা দিতে হতো, যেহেতু 2-7টায় ক্লাস ধরতে হবে, এই যে যাওয়ার পথে যে নারকেল চুরি করে খাওয়া, বিভিন্ন আমের দিনে গাছ থেকে আম চুরি করে রাস্তায় খাওয়া, এটা কিন্তু একটা আনন্দ। বর্ষাকালে প্রতিযোগিতা করে নৌকা বাইস দিয়ে কার আগে কি স্কুলে আমরা যাব। অন্য একটা প্রসঙ্গে আলো ফেলতে চাই, সেটি হচ্ছে আমি আপনাকে নিয়মিতভাবে ফেসবুকে ফলো করি এবং আমি সবসময় দেখি যে প্রত্যেকটি মাধ্যমকে তো আসলে কেউ ভালোভাবে ব্যবহার করে, কেউ খারাপভাবে ব্যবহার করে। আপনাকে দেখেছি যে সমাজের জন্য কিংবা আপনার বোধের জায়গাগুলো আপনি প্রতিনিয়তই সেটি সবাইকে জানাবার চেষ্টা করেন। যেমন আপনার একটি স্ট্যাটাস পড়েছিলাম যে যখন আমার কারণে কোনো মানুষের মুখে সামান্য হাসি দেখি তখন আমার খুব ভালো লাগে, এবং আপনি আপনার জীবনের গল্পগুলো আমাদের মাঝে যখন বলছেন আমরাও কিন্তু স্মিত হাসি হেসে আপনার জীবনের গল্পগুলো শুনছিলাম। ফেসবুকটা এখন এত জীবন ঘনিষ্ঠ আমাদের জন্য, আমাদের যে সমাজ, এই যে সামাজিক নেটওয়ার্কটা, সোশ্যাল নেটওয়ার্কটা, ফেসবুক তো ব্যাপক জনপ্রিয় এখন, তো সেখানে বয়সের কারণে যদি এখান থেকে আমরা অনুপস্থিত থাকি তাহলে বর্তমান পৃথিবীটা সম্পর্কে বোধহয় আমাদের জানার সুযোগটা খুবই কম থাকতো। কোনো রকম দ্বিধা নাই বলতে যে আমার ছোট্ট মেয়েটি ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, এই যে বের হলেন মাস্টার্স অনার্স করে, তো ওর কাছ থেকে কিন্তু আমি একেবারে নির্লজ্জের মতো, ও বিরক্ত হয়ে যেত, বারবার খেলে ডাকি আমি কোথায় ঢুকতে হবে, কী করতে হবে, কোন জায়গায় ক্লিক করলে কী আসবে, এটাও কিন্তু আমি একেবারে শরমলজ্জা ভেঙে আমার মেয়ের কাছেই আমি আয়ত্ত করলাম, কারণ এখন তো পৃথিবী আর ডিজিটাল হয়ে গেছে, সব জায়গায় গ্লোবাল পৃথিবী, এখন হাতের একটা ক্লিকে সব কিছু পাওয়া যায়, তো সেই জন্যই আমাদের শুধুমাত্র বয়সের কারণে যদি আমরা এমন একটি আলো থেকে অন্ধকারে থাকি, আমি আমার আমি এটা মেনে নিতে পারছিলাম না। তো যেহেতু আমি যখন ফেসবুকে আসলাম তখন আমি মনে করেছিলাম যে আমরা অত্যন্ত জ্ঞানী, খুব পণ্ডিত লোক, আমরা এই সব কিছু জানি, এরকম একটি ভাব নিয়ে কিন্তু এসে ঢুকলাম, কিন্তু ঢুকে দেখি আজকালকার ছেলেমেয়েরা এত জ্ঞান সম্পন্ন, এত প্রতিভাধর, ওরা এত কিছু জানে যে আমরা ওদের সামনে কিছুই না, একদম শূন্যেরও নিচে। আমরা ভেবেছিলাম যে আমাদের সামনে কেউ কিছুই করতে পারবে না, দীর্ঘদিনের একটা গানের ছোট্ট একটা অভিজ্ঞতা, সেইটা নিয়ে খুব অহংকার করে ঢুকেছিলাম, এসে এসে দেখি যে না, আমাদের এখানে কোনো জায়গা নেই, এখানে এই সমস্ত ছেলেমেয়েদের সঙ্গে চলতে গেলে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে, বয়সটা কোনো ফ্যাক্টর না, অনেক কিছু জানতে হবে, শিখতে হবে। সেই সূত্র থেকেই আমি সারাক্ষণই চেষ্টা করি, সবসময় চেষ্টা, গানগুলো আমার যারা শোনেন খুবই বিনয়ের সাথে আমি বলছি, অসংখ্য গান আমার, প্রচুর জনপ্রিয় গান আছে, দেখবেন খুব সহজ সরলভাবে আমার উপস্থাপনাটা, প্রেজেন্টেশনটা। এখন ফেসবুকেটাকে আমি কীভাবে আমার আমি সবার সামনে থাকতে পারি, এখন দেখবেন একটা ছবিতে আমার 2500-2500 লাইক হয়, তো এটা তো আমার ছবি দেখে তর্কে দেয় না, আমাকে দেয়, আমার চেহারা দেখে কেউ দেয় না, কিন্তু দর্শনীয় একটা চেহারা দেখতে খুব সুন্দর সেজন্য কিন্তু দেয় না, দেয় আমার ফেসবুকের যারা অনুরক্ত, যারা ভক্ত, আমার আমার যারা ফেসবুকের নিয়মিত যারা দেখেন, যারা যারা লাইক কমেন্ট করেন, ওরাই ওরাই দেয় আমাকে। তা আমি খুব অভিভূত যে আমার মতো একজন ব্যক্তিকে যে এত ভালোবাসে এরা, সেই জন্যই কিন্তু এই ফেসবুকের স্ট্যাটাসটাকে আমি ভিন্ন একটা পথে, যেমন একটু একটা লাইন না বললেই নয়, স্কুল জীবনে ওই যে গান টান করতাম সেইটি কিন্তু আমাকে পরিচিত এনে দেয় নাই, কারণ শিল্পী হিসেবে আমি অনেক 1 কোটি লোকের পেছনে একজন শিল্পী এদেশে, কিন্তু একবার রবীন্দ্র নজরুল জয়ন্তীতে আমি নিজে একটা স্বরচিত পুঁথি, একটা তার জীবন ভিত্তিক একটা পুঁথি পাঠ করে পড়লাম, তা আমার মনে হয় যে পুঁথিটা যখন শেষ হয়ে গেল, পুঁথি লিখেছিলাম আমি নিজেই, পাঠ করলাম জন্মজয়ন্তীতে, 1200 ছাত্র ছিল স্কুলে প্রায়, হয়তো কিছু কম ছিল হয়তো, আমার মনে হয় 5 মিনিট খালি ওরা দাঁড়িয়ে হাততালি দিয়ে আমাকে অভিনন্দন জানিয়েছিল, সেই থেকে কিন্তু স্টার হয়ে গেলাম আমি, ওই যে লিখে যে সম্মানটা পেলাম আমি,
সেটাই কিন্তু আমাকে এই গান গাওয়ার নেশা থেকে আমাকে টার্ন দিল যে না লিখেও তো সম্মান পাওয়া যায়। এক আরেকটি হলো স্কুলে একটা দেওয়াল পত্রিকা, আমাদের নিয়মিত দেওয়াল পত্রিকা ওখানে ওই প্রকাশিত হতো, ওখানে আমি শুরু করলাম ছোটো ছোটো ছড়া বিভিন্ন বিষয়বস্তু নিয়ে, বর্ষা নিয়ে, এটা নিয়ে, ওটা নিয়ে। তা সেখানেও দেখলাম যে অল্প কয়েকদিন আমার বড় ভাইরা, আমি নিচের ক্লাসের ছাত্র, আমাকে নিয়ে গেলেন ওদের এডিটিং প্যানেলে যে আমাদের অন্যেরাও কবিতা লিখতে হবে, তোমাকেও দেখতে হবে আমাদের সাথে। সেগুলো সেখান থেকে লেখার প্রতি একটা মানে আমার ঝোঁক আসলো আর যুক্ত হলাম এইভাবে যে তখন বাংলাদেশ রেডিও বাংলাদেশ ঢাকা কেন্দ্র থেকে চিঠিপত্রের জবাব নামে একটি অনুষ্ঠান হতো, তা সেখানে আমি শুরু করলাম ওই সঙ্গীত বিভাগ রেডিও বাংলাদেশ ঢাকা লিখে পাঠাতাম যে ওই বিভিন্ন অনুষ্ঠানের অনুরোধের আসরে গান টান বাণিজ্যিক কমার্শিয়াল সার্ভিসে ট্রান্সক্রিপশন যেখান থেকে গানগুলো প্রচার হতো। তো মাঝে মধ্যে হঠাৎ করে নাম বলতো যে এই গানটির অনুরোধ করেছেন অমুকে, একটা আলাদা একটা চমক তৈরি হয়ে গেল, একটা উৎসাহ উদ্দীপনা পেয়ে গেলাম যে হ্যাঁ রেডিওতে আমার নাম প্রচার করতেছে, তো কীভাবে ঢোকা যায়। তখন এই রেডিওতে শুনে শুনে প্রায় হাজার দশেক গান আমি খাতা ভর্তি করে একদম লেজার খাতার ভর্তি করে লিখতে শুরু করলাম, যে শুনে শুনে প্রথম দিন পারি না আট লাইন লিখি, তারপরে আবার আর একদিন রিপিট হতো গণ গণ তো রেডিওতে তো গান একেবারে প্রতিনিয়ত একই গান হয়তো কোনো দিন তিনবার চারবার হতো, তা সেরকম না পারলে আবার দুই মাস ছয় মাস পরে একদিন আবার ওই বাকিটুকু লিখে গানগুলো ওই খাতা করলাম। এটা আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা যে আমি দশ হাজার গান আমার খাতায় আমি লিখে ফেলেছিলাম। মাহমুদুল নবী সাহেব, আব্দুল আলিম সাহেব, মোহাম্মদ আব্দুল জব্বার ভাই, যার কার কথা বলবো আমি। এই যে গান লিখছেন, পরিবারের কেউ কি কোনোদিন বাধা দিয়েছিল কিনা বা এটার জন্য বকা খেয়েছেন কিনা বা উৎসাহ দিয়েছেন কিনা দুটোই জানতে চাই। অনেকগুলো গান জনপ্রিয় হওয়ার পরে আমার পরিবার হয়তো জানতে পেরেছে যে আমি গান লিখি। আচ্ছা, এরকম একটা ভাব আর কি। আমি ব্যাংক থেকে আসার পর যখন এই পেশার সঙ্গে যুক্ত হলাম, অর্থাৎ আমার প্রোডাকশনের নাম হলো চেনা শো, এখান থেকে আমি লোকগানের পল্লী ধাসের যে গানগুলো আমাদের লোকজ ধারার গানগুলোকেই আমি এখান থেকে ক্যাসেট করে বিক্রি করলাম। তখন আমার বাচ্চারা ছোটো, কিন্তু আমার ওয়াইফ যিনি ওই আমার ওই ব্যবসার সঙ্গে, যেহেতু কপিয়ারগুলো বাসাই হতো, কপিয়ার ওই ষাট সেকেন্ডে ওই এক ঘন্টার একটা ক্যাসেট আমাদের পনেরো মিনিটেই রেকর্ডিং হয়ে যেত, বোথ সাইড রেকর্ডিং হতো, ওইগুলো আবার র্যাপিং করতে হতো, অনেক কিছু হতো। তো সেখানে আমার ওয়াইফ টুকটাক সহযোগিতা করতো, তো তখনও যে গানগুলি কে লেখে, কে শুরু করে, কোথেকে আসে, এরকম কোনো অনেক ক্যাসেট করে বাজারে বিক্রি হয়, পয়সা আসে, আসি ভালো, উন্নতি হচ্ছে, টাকা উপার্জন হচ্ছে, এই দিকেই খেয়াল বেশিটা। আগে গান কে লিখলো শুরু করলো এরকম কিছু না। আমার যেটা মনে হয় যে অন্যান্য যেমন বাইরের একজনকে জিজ্ঞেস করলে আমার বিশ পঞ্চাশটা গান, দশ বিশটা গানের লাইন লিখে দিতে পারবে, আমার ফ্যামিলিতে বোধ হয় দুই তিনটা গান লেখার লোক খুব কম যে আমি এই গানগুলো লিখেছি, এরকম আর কি। আর ছেলেমেয়েগুলো খুব ভালো লেখাপড়ায় খুব ভালো, ওরা বড় ছিল একটা ডাক্তার, একটা হাসপাতালে চাকরি করতেছে, বড় মেয়েটা বিয়ে দিয়েছে, আর ছোটো মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে একটা ব্যাংকে, সরকারি ব্যাংকে চাকরি নিল এই সম্প্রতি, ও ভালো একটি পদে, খুবই সুন্দর একজন সফল বাবা আপনি। তো জানতে চাই যে আপনি তো একজন সফল বাবা এখন হয়েছেন, তবে আপনি রূপালী ব্যাংকেও তো আপনি চাকরি করতেন, কিন্তু চাকরি আপনি ছেড়ে দিয়েছিলেন গান লেখার জন্য, সে সময় এটা খুব ঝুঁকিপূর্ণ ছিল না? অনেক ঝুঁকিপূর্ণ ছিল, সেই যে একটি কথা সেটা মানতেই হবে যে কিছু করলে যৌবনই করতে হবে, এরপরে পরবর্তী সময়ে হয় ভালোভাবে ভোগ করবে নাহলে খুব কষ্টটা ভোগ করবে, দুটো করতে হবে। কিন্তু একই সঙ্গে যদি আপনি সিআরের মায়া রাখেন, আপনি সিআরও বসবেন আবার ভালোও থাকতে চাইবেন আর্থিকভাবে, সেটা একটা কষ্টকর ব্যাপার। ওই ওই সময়ের কথাটা বলছি, যখন আমি এই আমি বন্দি কারাগারে মুজিব পরদেশির অ্যালবামটি আমার নিজের কোম্পানি থেকে বাজারজাত করলাম, সেই ক্যাসেটে এমন হিট হলো, এমন তার চাহিদা, সেই দোকানে দোকানে মাল পৌঁছে দেওয়াটা একটা বিশ মানে একটা কঠিন একটা কাজ হয়ে গেল। তার সময় কত কপি বিক্রি হয়েছিল আমার তো মনে হয় যে বৈধভাবে আর কি, এগুলো তো নকল করেও বিক্রি করতো, কপি করে বিক্রি করতো, আমার মনে হয় ষাট লাখ ক্যাসেট প্রায় আমার হাত থেকে বিক্রি হয়েছিল একটা সময়। তো এখনো পর্যন্ত পরবর্তী সময় কিন্তু এটা ভিসিডি আকারেও ভালো খুব বিক্রি হয়েছে, এখন ইউটিউবে ভালো যাচ্ছে। এই জন্য যে গানগুলো খুব মানুষ হৃদয়ের একটি গান, হৃদয়ের গানগুলো ছিল, আমাদের বাঙালি সমাজের বাঙালি মানসিকতার সঙ্গে যে গান, আমাদের হৃদয়ের যে আকুতি, আমার মনে হয় সেই গানগুলোতে ঝরে পড়েছে। গানটা বেদের মেয়ে জ্যোৎস্না চলচ্চিত্র, সেটা পরবর্তী অনেক সময় আমাদের
ক্যাসেটটি হিট হয়েছে আর 91 এসে আমার কাছে অনুমতি দিয়েই আমাদের প্রয়াত পরিচালক তোজামুল হক বকুল সাহেব বললেন যে মতি ভাই আমি গানটা আমার ফিল্মে ব্যবহার করতে চাই। আমি করেন অসুবিধা তো থাকার কোনো কথা না। তো ওই ওই কারণে কিন্তু ওই ছবিটিও হিট হয়েছিল খুব একেবারে গ্রাম। আমার মনে হয় সেটি একটি মাইল ফলক বাংলা ফিল্মে বেদেন মেজোস নামে একটি মাইল ফলক। অবশ্যই। তবে কিছুক্ষণ আগে আপনি ফেসবুকের কথাই হচ্ছিল, আবারও সেই প্রসঙ্গে একটু ফিরে আসি, কারণ আপনি তরুণদেরকে অনেক প্রশংসা করছিলেন। আমি খেয়াল করেছি যে আপনি একদম শুরু থেকে এখন পর্যন্ত মজিব পরদেশীও যখন কিছু ছিল না, কিংবা আপনি অনেকের নামও পরিবর্তন করেছেন, যেমন দিলরুবা খানার আরেকটি নাম ছিল, কি নাম ছিল? দিলরুবা খানের নাম ছিল সৈয়দ কানিস ফাতিমা মুসম্মদ দিলরুবা বেগম। আচ্ছা, এই নামটি। এবং তার স্বামীর নাম ছিল মকবুল খান। আচ্ছা, দুটো মিলিয়ে আপনি রেখেছেন। তিনি যখন এই বাণিজ্যিকভাবে যখন প্রথম রেকর্ড করলাম তার, আমি কিন্তু যে এই যে ডিস্কের যে রেকর্ডগুলো চলে মাইকের রেকর্ড যেটা বাস্তব আর কি, যে মাইকের সাথে যে ওটার এলপি বা শর্ট প্লেয়ার লং প্লেয়ার যে ছিল, এক পিঠে দুটি গান আর এক পিঠে দুটি গান, তা আমরা তো একেবারে পাথরেরটা পাইনি, আমরা প্লাস্টিকের রেকর্ডগুলো পেলাম আর কি আশির দশকের একেবারেই গোড়ার দিকে, 81-82 সালের দিকে। তবে 80 সালের ঘটনা এটি, দিলরুবা খানের প্রথম চারটি গান আমার লেখা গান দিয়ে কিন্তু তার গানের জীবন শুরু করলেন। এর আগে তিনি হয়তো ঘরে বসে বসে গাইতেন, কিন্তু বাণিজ্যিকভাবে কিন্তু তিনি তখনও গান করেননি। তা আমাকে যখন দায়িত্ব দেওয়া হলো যে নতুন একজন শিল্পীর চারটি গান করতে হবে, ঢাকা রেকর্ড কোম্পানি আমাদের সালাউদ্দিন চিত্রকল্পের যিনি মালিক ছিলেন, রুব্বান ছবির যিনি পরিচালক সালাউদ্দিন সাহেব, তা তিনি দায়িত্ব দিয়েছিলেন যে তোমার প্রতিভা আছে, আজকে থেকে কিন্তু আমি এই এই গল্পটি 42-43 বছর আগের, তখন বয়স আমার এত বছর কম ছিল, তো ওই সময় আমাকে দায়িত্ব দিলেন যে একজন নতুন শিল্পী চাই। তা কোনো এক লোকের মাধ্যমে আমাদের আরেকজন মুক্তিযোদ্ধা নিজ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শেখ জমির উদ্দিন, উনি মারা গেছেন, তাকে উনি আমাকে নিয়ে গেলেন তার বাসায়। তার গান শুনে আমি খুব মুগ্ধ হয়ে গেলাম, শুনে বললাম যে আমরা রেকর্ড করবো। তো রেকর্ড করার কথা শুনে তো সে খুশিতে আত্মহারা একেবারে, যে আমি গান রেকর্ডিং করবো, আমার গান মাইকে বাজবে, এটা তখনকার সময় অনেক স্বপ্ন ছিল। আজকের মতো এই কম্পিউটারের যুগে যতটা সহজ আমাদের কাছে মনে হচ্ছে, তখনকার সময়টা কিন্তু এত সহজ ছিল না। তো গান চারটি গান করলাম তার কণ্ঠে, একটা রেকর্ড বেরোলো ঢাকা রেকর্ড থেকে ওনাদের নিজস্ব খরচে। তো সেই যে 200 টাকা পেলাম গান লিখে, মানে চারটি গানে 800 টাকা দিলেন আমাকে, 200 টাকা করে। আমি কিন্তু সেই যে গান লিখতে এসে 80 সালে এই যে যে 200 টাকা পেয়ে গান লেখাম, আর কিন্তু বিনা পয়সায় গান লেখার কোনো সুযোগ পাইনি জীবনে। মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে 2-7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্মসনদের অনুলিপি ও ফোন নাম্বার পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীরুত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। এছাড়া ইমেল করতে পারেন rangashokal@maasranga.tv এই ঠিকানায়। দর্শক, আজ আমাদের সঙ্গে আছেন গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমান, তার গল্পে আবারও ফিরে যাচ্ছি আমরা। যে গল্পে ছিলাম স্যার, তরুণের তরুণ শিল্পীকে নিয়ে কাজ করা শুরু, এবং আপনারও একেবারে পুরোদমে কাজ করা শুরু, যেখানে 200 টাকা করে পারিশ্রমিক পেয়েছেন, পরবর্তীতে কিভাবে কাজ করেছেন সেই গল্পগুলো একটু শুনুন। তার আগে একটা প্রশ্ন হচ্ছিল, 200 টাকা যে পারিশ্রমিক পেলেন, আপনি নাকি শুরুতে জানতেনই না যে গান লিখে পারিশ্রমিক পায় শুরুতে? না, তখন পর্যন্ত আমি তখন ব্যাংকে চাকরি করি, তাই গান লিখে কেউ টাকা দেয় ওই অভিজ্ঞতাটা তখন পর্যন্ত হয়নি। তবে শুরুটা শুরু করেছিলাম যে ঢাকা রেকর্ডের রেকর্ডিং থেকে, তো উনি আমাকে বললেন যে তুমি, তোমার লেখাগুলো ভালো, আমার খুব ভালো লাগছে, তাই তুমি এক কাজ করো, কিছু গান লেখো। তখন আমাদের এই মাইকের রেকর্ডগুলো যারা প্রযোজনা করতেন, অর্থাৎ লগ্নি করে যারা রেকর্ড বের করতেন, এদের প্রত্যেকেরই দোকান ছিল পাটাটুলিতে, পুরন ঢাকার যে আমাদের ওয়াইজ ঘাট স্টার মূল হল ছিল যেখান দিয়ে, ওইখান দিয়েই চতুর্দিকে দোকানগুলো সব থাকতো। তো ওই কোম্পানিগুলো আর রেকর্ড কোম্পানি তো একটি ছিল, এই আমাদের ইন্দিরা রোড, এখানে 30 নম্বর ইন্দিরা রোড, এটি ছিল অফিস, ফ্যাক্টরি ছিল সাভারে। তো উনি আমাদেরকে, ওই সালাউদ্দিন স্যার মালিক, উনি পরিচয় করে দিয়েছিলেন যে এই ছেলেটা খুব ভালো গান লিখে, আপনারা একটু কাজে লাগান। তো ওনারা আবার তখন বেসিক গানগুলো খুব বেশি করতেন না, ফিল্মের যে গানগুলো বের হতো সেই ফিল্ম কিনে গানগুলো তারা বেশিরভাগ বের করতো। আরেকটি ছিল গ্রামগঞ্জ থেকে কিছু বাউল শিল্পী ছিল যারা বয়াতি, কিছু জারি গান, কুলসুম বিবির জারি, ইমাম হোসেনের জারি, নবী সাহেবের জীবনী, এরকম কিছু গান বের হতো। তারপরে আমাকে একদিন পরিচয় করে দেওয়ার পরে কিন্তু ওনাকে বলে দিলেন যে ওর কিন্তু ঠকাবেন না, ওই বলে দিল। তা এরপর থেকে আমি ওনাদের কোম্পানিতে গান লেখা শুরু করলাম। তা আমার মনে হয় যে গানগুলো ভালোই
চলছিল, অত খবর আমি রাখিনি। কিন্তু এই যে ঢাকা রেকর্ডের মালিক, আমি খুব শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করি। আমার জীবনের যে টার্নিং পয়েন্টটা একদম তার হাতে, কাউকে না কাউকে লাগে জীবনে, এছাড়া হবে না। এই সালাউদ্দিন সাহেব উনি শেষ জীবনে আমেরিকায় মারা গেছেন অনেক কয়েক বছর আগে। তো উনি আমাকে বললেন যে এক কাজ করো, তোমার লেখাগুলো ভালো চলছে কিন্তু আমি তো খুব বেশি দিন বাঁচবো না, আমার বয়স হয়ে গেছে, আমি চাই তোমার জন্য একটা কিছু করে যেতে চাই। তোমার গানের হাতটা খুব ভালো, লেখার নিরীহ একটা ছেলে তুমি এবং খুব একটা খুব দরিদ্র ফ্যামিলির ছেলে তুমি, তো তোমার জন্য যদি কিছু করতে পারি তাহলে আমি খুব ধন্য হব। তা কী করবো স্যার, বললো যে তুমি এক কাজ করো, বাইরের কোম্পানিতে গান লেখো না, তোমার মেধা আর বিক্রি করা যাবে না। এই যে মেধা বিক্রি করা যাবে না, এত কঠিন শব্দটা বোঝার ক্ষমতা কিন্তু তখন আমার নাই। আমি শুনেছি, আমার এখন খুব মনে পড়ে যে স্যারের কথাটা বললেন আমাকে, তোমার মেধা বিক্রি করা আর যাবে না। তার ফলে কী হলো, উনি আমাকে একটা কোম্পানি বললেন যে তুমি, উনি যদি রেকর্ড বের করে লাভ করে চলতে পারে তোমার তো তুমি পারবে না কেন? আমাকে স্যার আমার তো দোকান নেই, তোমার দোকান লাগবে না, ওনারাই তোমার মাল বিক্রি করবে, কারণ ওরা তো ওনারা তো অন্যের মালও বিক্রি করে, একটা হোলসেলের দোকান। সেই সূত্রেই আমি একটা কোম্পানি নিজের নামে চেনাশুর নামে আমার একটি প্রতিষ্ঠান করলাম। আমি সেখান থেকে প্রথম চারটি গানের একটি রেকর্ড বের করলাম, রেকর্ডটা খুব ভালো চললো। আমার যে এই যে ইয়ের এই যে আর্থিক অনটনটা, মানে একেবারে একলাফেই মনে হলো যেন আমি একটা আমার চলার মতো একটা জায়গায় আমি পৌঁছে গেলাম। এবং দেখা যেত যে রূপালী ব্যাংকে আপনি হয়তো 6,000 পেতেন, কিন্তু আপনি গান করে হয়তো প্রতিদিনই আপনি 5,000 টাকা পাচ্ছি। সেটা আবার হিসেব করলাম যে একটি রেকর্ডে বা একটি ক্যাসেটে যদি প্রত্যেক দিন যদি 500 টাকা ইনকাম হয়, তাহলে আজকে আমার তিনটি আছে, এইটা যখন আমার 100 হবে তখন 100 ক্যাসেটের 100 রেকর্ডের তো আমার এইটা আসবে, আমার ইনকামটা আসবে, আমার যুক্ত হলে কত কত টাকা হয়ে যায়। তা আমি যদি খালি প্রোডাকশনের পর প্রোডাকশন করি তাহলে তো আমার আর পেছনে তাকানোর কোনো সুযোগ নেই। হয়েছে তাই। এবং অতীত এবং বর্তমানকে আমি একটু মেলবন্ধন করাতে চাই। ফেসবুকের কথা বারবার আমি তুলব, কারণ আপনাকে আমি সবসময় পজিটিভিটি ছড়িয়ে দিতে দেখি, এবং আপনি সেই যে শুরুতে নতুনদের পৃষ্ঠপোষকতা শুরু করেছিলেন সেটি এখনও করে যাচ্ছেন। সম্প্রতি তোশিবা বেগম, যিনি নয়া দামান খ্যাত, তার একটি গান বেরিয়েছে লন্ডনী বন্ধু, সেটি আপনি লিখেছেন, এবং আপনার কয়েকটি স্ট্যাটাস আমি দর্শকদের একটু পড়ে শোনাতে চাই। যে ছেলেটি কিংবা মেয়েটি নতুন গাইছে বা লিখছে, তাকে লিখতে দাও, তাকে গাইতে দাও, লজ্জা দিও না, শিখিয়ে নাও। জি, আরেকটি ছিল কে গেয়েছে না দেখে গানটি কেমন হয়েছে তাই দেখো, অখ্যাতরাই একদিন বিখ্যাত হয়। আরেকটি হচ্ছে যখন আসে তখন নয়, প্রতিষ্ঠিত হওয়ার পর মানুষ যে আচরণ করে সেটি তার আসল চরিত্র। একটু যদি আমাদেরকে, আমি কঠিন, আমি আমার নিজের নিজের স্ট্যাটাসটা আমি ব্যাখ্যা দিতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে আমি সঠিক কথাটি বলতে পেরেছি যে একটি ছেলের নতুন মেয়ে হয়তো গান লিখতে এসেছে অথবা গান গাইতে এসেছে, তখন তখন যদি আমরা তাকে অপমান করে দেই, তাকে যদি নির্বুদ্ধিতার কারণে তাকে যদি আমরা অপদস্থ করি, তাহলে কি আমি আমার সঙ্গে প্রতারণা করলাম না? একটা সময় তো ছিল যে আমি কিছু জানি না, তখন তো সত্য সাহা আমাকে একটা থাপড় মেরে তার ঘর থেকে বের করে দিতে পারতেন, কিন্তু আমার দুটি লাইন দেখে যখন সত্যদা সত্যদার মতো লোক যখন আমাকে বলে যে তোমার হবে একদিন, তো সেটি তো আমাকে অনেক দূর এগিয়ে নিয়েছে আমাকে, সেই একটি লাইন যে তোমার হবে একদিন, তো সেটি তো সত্যতা নেই, তাহলে দায়িত্বটা পালন করবে কারা? কেউ না তো কাউকে হাল ধরতে হবে, সেই স্থানটা তো অপূরণীয় থাকবে না, খালি থাকবে না, তো সেখানে তো কাউকে না কাউকে দাঁড়াতে হবে। তা আমি অত বড় নিজেকে মনে করি না, কিন্তু আমি জানি যে আমার জায়গা থেকে যে দায়িত্বটা, আমার যে মেসেজটা দেওয়া দরকার সেটুকুই আমি দিচ্ছি। এবং আমার ফেসবুকে বা আমার ইউটিউবে যারা দেখবেন, প্রায় হাজারখানে গান আমি আপলোড করেছি আমার নিজের লেখা, তো সেখানে দেখবেন শিল্পীদেরগুলো দেখুন আপনি, ওই যে আমি বলেছি যে গানটা কে গেয়েছে। এখন আপনি যদি মনে করেন যে লতা মঙ্গেশকরকে আপনি আশা করছেন, তো লতা মঙ্গেশকর ভালো গায়, তার প্রতি গভীর শ্রদ্ধা, কিন্তু দেখেন যে নতুন একটা ছেলে, ওর নাম বাবু, তো সেই বাবু নামটাকে দেখেন না, গানটা কি কেমন গেয়েছে সেইটি কি আপনি যাচাই করুন, তাহলে তো আপনি গানটা আপনি শুনবেন। জাস্ট এইটাই আমার মেসেজ যে কে গেয়েছে না দেখবেন না, গানটা আপনি শুনুন আগে, দেখুন ভালো। তা নাহলে আজকে তো জনপ্রিয় শিল্পী যারা আছেন তারা তো আসতে পারতেন না। আমাদের মমতাজের প্রায় 400 গান লিখেছি আমি, তা সে তো একেবারেই যে প্রথম অ্যালবাম তা না, কিন্তু পালা গান তিনি, কিন্তু এই যে আজকের যে ধাসের গান তিনি করেন এই ধাসটা তার ছিল না। তা সেখানে আমার একটা গান শুনেন যে এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেবো শাড়িতে, সুপার ডুপার হিট গান, এটাও আমার লেখা, প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ফালাইয়া।
অনেক ধন্যবাদ জানাই স্যার, এই কারণে যে আপনি তরুণদেরকে নিয়ে এভাবে ভাবছেন এটা আসলেই খুব প্রয়োজন। যখন একজন তরুণ শিল্পী গান করতে যায় বা যে কোনো শিল্পের মাধ্যমে আসলে যখন কাজ করতে যায়, এরকম আসলে বড়দের স্নেহটা খুব প্রয়োজন হয়। তো অনেক কৃতজ্ঞতা জানাই। এবার আমরা সেই ঐতিহাসিক গানটি নিয়ে একটু জানতে চাই, কি বলো? যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, এই গানটি আমরা যখনই শুনি আমরা কিন্তু বাঙালি প্রত্যেকটি হৃদয় আসলে কেঁপে ওঠে। এবং আমরা জানি যে আপনি গানটি লেখার পর আপনারা যারা ছিলেন সেখানে সবাই সেখানে অশ্রুসিক্ত নয়নে ছিলেন। প্রথম প্রশ্ন হচ্ছে কি, বঙ্গবন্ধুর সাথে কখনো আপনার দেখা হয়েছিল? বঙ্গবন্ধুকে আমি জীবনে একবার দেখেছি, সেটি 1970 সালে। আচ্ছা, তখন আমি হাই স্কুলের ছাত্র, ক্লাস 9 উঠেছি সবে মাত্র। দেশে তখন নির্বাচন, 70 সালের যে নির্বাচনটা, সেইটা নির্বাচন হবে আমার যে এলাকা, আমার যেখানে জন্ম দোহার, দোহারে, ঢাকা জেলার দোহারে আমার জন্ম। দোহার নবাবগঞ্জ কেরানীগঞ্জ ছিল তখন একটি আসন। তো সেখানে তখন নৌকা মার্কার প্রার্থী হয়েছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন তখন আশরাফ আলী চৌধুরী সাহেব, ডাকনাম ছিল তার মধু চৌধুরী। তারই ছেলে যে শামীম আশরাফ চৌধুরী, আমাদের ক্রিকেটের যে ধারাভাষ্যকার, সেই কৃতি সন্তানও ওনারই ছেলে। তো ওনার নির্বাচনী জনসভা হবে আমাদের লোকাল জয়পাড়া হাই স্কুল মাঠে, বিশাল বড় মাঠ। তবে আমরা শুনছিলাম আগে থেকেই যে এইখানে শেখ মুজিবুর রহমান আসবেন এই মাঠে বক্তৃতা দেওয়ার জন্য। তখন ইউনিয়নে ইউনিয়নে একটা ওই স্বেচ্ছাসেবক হিসেবে, ভলান্টিয়ার হিসেবে, শব্দটা তখন পরিচিত, স্বেচ্ছাসেবক লেখেন, স্বেচ্ছাসেবক না, এই ভলান্টিয়ার হিসেবে ইউনিয়ন থেকে নাম লিখিয়েছিলেন। তা আমার ইউনিয়ন থেকেও আমার নামটা ওরা দিলেন যে হাসান মতিউর রহমান আগে আগে থাকে, ওর নামটাও দিয়ে দাও। তা আমি আসলাম, এসে দেখি লোকে লোক লোকারণ্য এলাকা, এবং সেই সকাল থেকে 7 থেকে আমরা এসে লাইন ধরে বসে আছি। দুপুরের পর উনি লঞ্চে এসে নামলেন। তো ওনার তো এত উঁচু লম্বা ছিলেন, ওনাকে দূর থেকে দেখা যায়। তা আমরা ভলান্টিয়ার হিসেবে হাত একেবারে হাতে হাত রেখে লাইন ধরেছি যে ভিতর দিয়ে উনি যেখান দিয়ে যাবেন ভিতর দিয়ে যাবেন, আমাদের দিয়ে দুই দিক দিয়ে আমাদের ভলান্টিয়ার হাত, আর জনসাধারণ সব বাইরে, আর উনি উনি আগে থাকবেন, পেছনে তার আমাদের অন্য অন্য নেতৃবৃন্দ থাকবেন। তখনও এত বোঝার ক্ষমতা আমার নাই, যত সুন্দর ভাষায় এখন আমি বলতেছি, তখন খুবই একটা আমাদের একটা কৈশোর জীবন আমাদের তখন। তা আমার সামনে দেখলাম যে উনি যখন ভেতরে ঢুকলেন আমাদের আসার জন্য, দূর থেকে দেখা যাচ্ছে অসংখ্য হাত তার দিকে বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, তা বাড়িতে আমার সামনে যখন আসলেন, তা আমি দেখলাম হিমালয় সম একজন উঁচু ব্যক্তিত্ব আসতেছেন সামনে। তখনও পর্যন্ত বঙ্গবন্ধুকে আমরা নাম শুনেছি, অত তো দেখেও নেই, অতটা ধারণও করি না, লালনও করি না তখনও পর্যন্ত। তা আমার সামনে আসার সাথে সাথে আমি হাতটা অন্যের মতো দেখা দেখি বাড়িয়ে দিলাম। তো উনি অনেক হাতকে রেখে আমার হাতটা চেপে ধরলেন ধরলেন, আর আমার জীবনে এত চওড়া হাত আমার জীবনে আমি দেখিনি এখনো পর্যন্ত, মানুষের এত হাত চওড়া হইতে পারে এইটা আমার আজকে বহু হাত আমি ইচ্ছা করে মিলাই, কিন্তু বঙ্গবন্ধুর মতো এত চওড়া হাত আমার আজকে পর্যন্ত, ওই যতদূর আমার মনে পড়ে আমি আজ পর্যন্ত পাইনি। সেই যে হাত ধরলাম সেই হাতটা কিন্তু আজও ছাড়িনি আমি, সেই যে বঙ্গবন্ধুর অনুরক্ত হলাম, তারপর ছাত্রলীগে যোগ দিলাম, ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ করলাম, আওয়ামী লীগ দীর্ঘদিন আমি এক সাংস্কৃতিক সম্পাদক ছিলাম আমার জেলার, আমার থানার, এখনো তো আপনি বাংলাদেশ আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক। সেখান থেকে আমাকে গত সম্মেলনের সময় জোর করে সবাই ধরে যে ভাই আপনি তো আপনি আওয়ামী লীগে চলে গেছেন, চলবে না, আপনি বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির কালচারাল সেক্রেটারি দায়িত্বটা নিতে হবে। তা আমি খুব যে রাজি ছিলাম তা না, কিন্তু আমার ভালো লাগছিল যে শেষ সময়ে এসে এত বড় একটা পদ, খুব সম্মানের একটা পদ। গান নিয়ে গল্প হচ্ছিল, সেই গানটি আসলে আপনাদের থাকে না যে একটি কোম্পানি লিখতে বলে কিংবা একটি আয়োজক একজন আয়োজক বলে, গানটির সৃষ্টি আসলে কিভাবে হয়েছিল? এটি 1990 সালের গান লেখা, তখন আমাদের এরশাদ সরকারের সাহেব শেষ আমলটা, সারা দেশে উত্তাল একটা এই আন্দোলন চলছিল তখন দেশে, যে সেই সময়ে কিন্তু গানটি লেখা। তা আমাদের নেত্রী, আমাদের সাংগঠনিক নেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন ফ্রান্সে, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ শাখার, ফ্রান্স শাখার সম্মেলন প্রধান অতিথি হিসেবে যাচ্ছেন উনি। তো ওনাকে ওখান থেকে বলা হয়েছে যে আপা আপনার সাথে একজন শিল্পী নিয়ে এসেন, আমরা দুটো গান শুনবো তার কণ্ঠে, তার খরচটা সব আমরাই দেব। তো সেইভাবেই
এমন একটা সময় ছিল তখন খুব বেশি সংখ্যক শিল্পী কিন্তু আওয়ামী লীগের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে, শেখ হাসিনার পক্ষে গান গাওয়ার মতো খুব একটা শিল্পী তখন খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু পরিস্থিতির কারণে অনেকেই ভালোবাসতেন, কিন্তু রাজনৈতিক একটা বৈরিতার কারণে একটা পরিবেশটা সেরকমই তৈরি হয়েছিল। তখনও বঙ্গবন্ধুকে সেভাবে বলা যাচ্ছিল না, বঙ্গবন্ধুকে সেভাবে উপস্থাপন করা যাচ্ছিল না রাজনৈতিক কারণে। তাই সেই সময়ই আমাকে রাত্রে টিএনটি ফোনে আমাদের আমার পরম শ্রদ্ধেয় দাদা মলয় কুমার গাঙ্গুলি, জন্ম তার নেত্রকোণায়, উনি রেডিও বাংলাদেশের নিজস্ব শিল্পী, স্টাফ আর্টিস্ট যাকে বলা হয়, এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে উনি গান করেছেন। তো তিনি আমাকে ফোন দিলেন, আমাকে খুব আদর করে, তার বেশ কিছু গান তখন আমি রেডিওতে করে ফেলেছিলাম আমার লেখায় উনি গেয়েছেন। তো উনি আমাকে বললেন যে মতি সাহেব, এইভাবেই বলতেন আমাকে, ওনার ছোট অনেক আমি, তবু আমাকে একটু সম্মান ভালোবাসতে, আমি বহুবার মানা করেছি কিন্তু শোনেন না উনি। তো বলেছে যে একটা কাজ করতে হবে আপনাকে, আপনাকে যে বঙ্গবন্ধুর উপরে এবং আমাদের নেত্রীর উপরে গান লিখতে হবে, দুটি গান। বললাম কেন? তো বললো যে আমি নেত্রীর সঙ্গে ফ্রান্সে যাব, উনি যাচ্ছেন ফ্রান্সে, আমাকে শিল্পী হিসেবে নেবেন। তো পরে দাদা আমার কাছে গল্প করেছেন, তখন অনেক শিল্পীকেই অফার করেছিলেন, যেতে রাজি হননি, কারণ সরকারিভাবে চাকরি করেন রেডিওর স্টাফ আর্টিস্ট, ওখানে তো নিশ্চয়ই শেখ হাসিনার সঙ্গে গেলে তার চাকরির ক্ষেত্রে কোনো প্রবলেম সমস্যা হতেই পারে। তিনি অস্বীকার করে বললেন যে না, আমার আমার চাকরি থাকার কোনো দরকার নেই, আমার নেত্রী, আমার বঙ্গবন্ধুর মেয়ে বলেছে আমি যাব তার সাথে। তো ওনাকে দায়িত্ব দিয়েছিলেন সেখান থেকে, অনেকের নামই সেখান থেকে উচ্চারিত হয়েছে যে ভালো একজন গীতিকবি দিয়ে গান লেখান, ভালো দিয়ে দুটো গান ওখানে গাইতে হবে, তারা বলেছেন আয়োজকরা। তা আমার নেত্রী বলেছেন যে ভালো গান লেখার আমার কোনো দরকার নেই, মানুষ যে গান শুনে সেই গান করো, তোমরা খুঁজো যে মানুষ কার গান শুনে, তোমরা ভালো করে গান করে আনলে এমন কাব্য দিয়ে যে সেইটা ড্রয়িং রুমে পড়ে থাকবে মানুষ শুনবেই না, এরকম কোন গান। উনি খুব সংস্কৃতি মনা, কিন্তু উনি খুব দৃঢ়তার সাথে বলেছেন যে যার গান মানুষ শুনবে তাকে দিয়ে গান লেখাও। তো অনেকে দেখছে তখন ক্যাসেটে, তো আমি সুপার টুপার হিট, আমার আশরাফ উদাসের আমার লাইন হয়ে যা আঁকা বাঁকা, ভালো না হাতের লেখা, গাছটা হইলো সবুজ বন্ধু, ফুলটা হইলো লাল, এই ধরনের মুজিব পর্দিশের এই গানগুলো যখন চলছে, তখন খুঁজতে গিয়ে দেখছে যে একজন এই গানগুলো একজনে লিখেন, তখন তাকে বলছে তাকে দায়িত্ব দাও। আচ্ছা, এবং ওইভাবেই মলয় দাকে বলা হয়েছে যে তাকে দিয়ে দুটি গান লেখেন। তা আমি প্রথমে অস্বীকার করলাম যে আমি শেখ হাসিনাকে নিয়ে একটি গান লিখে দিতে পারি, কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে আমি কোনো গান লিখতে পারবো না, কঠিন একটি দায়িত্ব, এত বড় বিশাল মাপের একজন নেতা, তাকে নিয়ে গান লেখার এবং আবেগের একটি বিশাল জায়গা, কোটি কোটি মানুষের আবেগের জায়গা, তা সেইখানে তাকে নিয়ে গান লেখাটা আমার মতো সীমিত মেধার লোক দিয়ে সম্ভব না, আমি রাজি হইনি প্রথমে। তা উনি বললেন যে না, এটা হয়ে গেছে, অনেকের নামই সেখানে উচ্চারিত হয়েছিল, কিন্তু সর্বসম্মতিক্রমে বলেছে যে না তাকে দিয়ে লেখান। তো দাদা অনেক পীড়াপিড়ি করতে লাগলেন যে আপনি চেষ্টা করেন, আনতে পারবেন। ওই দিনই কিন্তু দুদিন সময়, তৃতীয় দিন ফ্লাইট, এরকম একটি টাইট শিডিউল আমাকে দিয়ে দেওয়া হলো। তা আমি রাত 12টার পরে রাজি হইলাম, নিমরাজি হইলাম, আমি চেষ্টা করি। তা লিখ 12টার পরে সবাই যখন শুইতে গেল, আমি বসে গেলাম যে কাগজ টাগজ নিয়ে। তো অনেক চেষ্টা করি, আমার যারা আমার গান শোনেন তাদের প্রত্যেকেই তারা জানেন যে যে কোনো একজন মেয়ের চেহারা না দেখে তো আর কেউ বিচার করে না, চেহারা দেখলে মানুষ প্রথম চেহারা দেখে, ওই ওই যে রূপ, হ্যাঁ রাইট রাইট, সেই শব্দটাই দর্শনধারী। তো সেটি, তা আমি মুখটা খুব বানাতে চেষ্টা করতে লাগলাম, কিছুতেই হচ্ছিল না। তা আজান যখন দিচ্ছিল, ফজরের আজানটা যখন দিচ্ছে, তখন আপনা আপনি আমার ভেতরে একটা ভাবের উদয় হয়ে গেল, আমি নিজেই বুঝতে পারছিলাম না। আমি কিন্তু এরকম ভাবুক কোনো কবি গীতে কবি না, আমি খুব একদম চারণ কবি, রাস্তায় ঘোরার সময় রিক্সায় বসে গান লিখি আমি, আমার বেডরুমে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে আমি বসে গান লিখি আমি, ওই মোমবাতি জ্বালিয়ে, হ্যারিকেন বাতি জ্বালিয়ে, অনেক চিন্তা চেতনা করে গান লেখার সুযোগটা আমার জীবনে আসে নাই। আমি অত সিরিয়াস কোনো গীতিকার না, আমি খুব সাবলীল একজন গীতিকার, আমি রাস্তাঘাটে মানুষের কী চিন্তা করে ওইটা নিয়ে আমি গান লিখি। আমার ওই ওই যে আগুন লাগাই দেবো আমার শাড়িতে, একটা মেয়ের যে আকুতিটা, বা ওই যে সর্বশেষ একটা লাবণ্য ভালো জানবে যে ওই তুমি যে ক্ষতি করলে আমার আল্লাহ করবে তোমার বিচার, এই যে রাজীবের যে গানটা, আমি এই গানের গীতি কবি, খুব সহজ একটা ভাষায় আর কি। তো যাক, অনেক চেষ্টা করলাম, হচ্ছিল না। তো ভোরের আজানের সময় যেন চতুর্দিকে আজানের ধ্বনি আমার কানে এসে আসছে, তখন আমি চিন্তা করলাম আচ্ছা, বঙ্গবন্ধুর মতো একজন বিশাল লোক, উনি তো মারা যেতে পারেন না, তিনি চিরঞ্জীব, তিনি তো বেঁচে আছেন আমাদের হৃদয়ে, উনি আছেন, উনি তো মারা যাননি। কিন্তু রাতটা পোহালেই যদি আমি জানতে পারতাম
যে পাকিস্তান আমলে যেমন বঙ্গবন্ধুকে নিয়ে গ্রেপ্তার করে আটকে রাখতো, ছাত্ররা শ্রমিকরা আন্দোলন করতো, জনতা আন্দোলন করতো যে জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, আবার ফিরিয়ে আনবো। এমন তো হতে পারে যে বঙ্গবন্ধু মারা যাননি, তাকে কোথাও নিয়ে আটকে রেখেছে, কোথাও জেলখানায় নিয়ে আটকে রেখেছে, এমন তো আমরা আন্দোলন করতে পারি। এইটা একটা অলীক ভাবনা থেকেই একটা লাইন লিখে ফেললাম, যদি সকালবেলায় যদি জানতে পারতাম যে বঙ্গবন্ধু মারা যান নাই, কি কি করেছেন, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, তবে বিশ্বব্যাপী এক মহান নেতা আমরা পেতাম ফিরে, জাতির পিতা। লাইনটি অটোমেটিক এসে গেল এবং আমার নিজেরই পা থেকে মাথা পর্যন্ত লোম দাঁড়িয়ে গেল যে এত বড় একটা আবেগের একটা বিষয়বস্তু, যদি অবিশ্বাস্য, মানুষ তো মারা যায়ই কিন্তু বঙ্গবন্ধু মারা যান নাই, এই চিন্তা থেকে পরবর্তী লাইনগুলো অটোমেটিক একেবারে এসে গেল আমার ই থেকে। সময়টাকেও আমি ধারণ করলাম যে কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য, সত্যকে মিথ্যার আড়াল করে যায় কি রাখা কখনো তা। খুব সকালবেলা মতিঝিল কলোনিতে চলে গেলাম, আমি খুব সংক্ষিপ্ত বলছি গানটা নিয়ে দাদার হাতে দিলাম, উনি দরজাটা খুলেই বললেন, উনি যেহেতু রেডিওর নিজস্ব স্টাফ থাকেন, কোয়ার্টার থাকেন, দরজা খুলেই বললো, ভিতরে এসে বললো, কি লিখছেন নি কবি সাহেব? উনি ঠাট্টা করতে লাগলেন। আমি যে দায়িত্ব দাদা আপনি আমাকে দিয়েছেন, এটা কঠিন একটা দায়িত্ব দিয়েছেন, এটা আমার দ্বারা সম্ভব না, দেখি কি লিখছেন। তো উনি এই বলে কাগজটা আমি ওনার খুব কম্পিত হাতে, খুব একেবারে কাঁপা কাঁপা হাতে দিলাম, উনি বিশাল একজন ব্যক্তিত্ব, দিলাম ওনার হাতে। তো উনি একটু পরে বললেন, ভালোই লাগতেছে। তো হারমোনিয়ামটা নিয়ে এক মিনিটের ভিতরে বসে গেলেন, কিন্তু বললো যে কী কী করছেন, কোনো সুর টুর আছে? আমি বললাম সুর তো আমি নিজে করি না দাদা, তবে কোনো গীতিকবি একটা সুর গুনগুনা গুনিয়ে মাত্রা ছন্দ ঠিক রাখতে পারে না, কি বলেন? তা আমি শোনালাম, উনি শুনেও তার ভিতরে যোগ করলেন, বিশ মিনিটের ভিতরে গানটা দাঁড় করে ফেলেন উনি, গাইতেছিলেন উনি, শুনতেছিলাম আমি। বৌদি নাচানাচুরা নাস্তা নিয়ে আমাদের দাদার ওয়াইফ আসলেন, শিখা বৌদি নিয়ে এসে বললেন, যাই তুমি জানি কী গানটা গাইতেছিলে, তো শোনাও আমারে। তখনও কিন্তু গানটা একেবারে দাঁড় করানো হয়নি, একেবারে ইমেসুড একেবারে। উনি হারমোনিয়াম বাজিয়ে দাদাকে, খুব মলয়দার কণ্ঠ কিন্তু বিশাল, মাইক লাগে না তার কখনো, 5000 লোক পিছন থেকে তার গান শুনতে পারে, এত এত ইয়ের গলা, উচ্চস্বরে গান করেন। তো গানটি উনি ওনার রুমে বসে ড্রয়িং রুমে গাইলেন, তো গানটি শুনে বৌদি কেঁদে ফেললেন, চোখ দিয়ে পানি ভরতেছে তার, আমিও খুব আবেগে আপ্লুত হয়ে গেলাম কান্না দেখে, মলয়দাও কাঁদতে লাগলেন। তো বৌদি আমাদের প্রথম শ্রোতা এই গানের, আমি লিখেছি দাদা সুর করেছেন, প্রথম শ্রোতা আমাদের বৌদি। উনি বললেন, তোমরা যে কি জিনিস বানালে আজকে, দেখবা যে তোমাদের এই গান মানুষ শুনে কীভাবে নেয় এই গান, অসম্ভব একটা ভালো গান। আমি মলয় দেখে বললেন, তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ গান দিয়ে তুমি আজকে তৈরি করলে, তুমি গাইলে। তখন কিন্তু গানটা কেউ জান না, তো যাই হোক গানটি করে দিলাম আমি। এবং সবচেয়ে মজার কথা যে তথ্যটি না দিলি নয়, এরকম সাধারণ তো খুবই কম হয়, বাংলাদেশে রচিত সুরারিফিত একটি গান প্রথম গীত হলো কিন্তু দেশের বাইরে গিয়ে, দেশের মাটিতে কিন্তু এই গানটি প্রথম গাওয়া হয় নাই, গানটি প্রথম গাওয়া হলো ফ্রান্সে, সেখানে সম্মেলনে। তা আসার সময় গানটি খুব এত ভালো লেগেছে এখন সবার কাছে, পরে আমি শুনেছি আমাকে বলেছেন দাদা আসার সময় নেত্রী বলেছেন, যাই গানটা দারুণ হয়েছে, দেশে গিয়েই কিন্তু রেকর্ড করে গানটা আমাকে দিবা, আমার কাছে খুব ভালো লেগেছে গানটা, খুব সুন্দর লেগেছে। এবং ওনাকে নিয়েও একটি গান, দুটি গান, তো ওখানে ওনারটা নিয়ে লিখলাম, নেতৃত্ব নিয়ে তখন লিখলাম যে ওই যে, আমি বোকার মতো কারো কথায়, আমি বোকার মতো কারো কথায় যখন তখন নাচি না, শেখ মুজিবের পরে এখন নেত্রী আমার হাসিনা, যেহেতু তার নেতৃত্ব নিয়ে, নৌকায় যদি থাকে রে ভাই গোপালগঞ্জের মাঝি, সেই নৌকাতে চৈরাই আমি মইরা যাইতেও রাজি, হোক না যতই কঠিন পাড়ি ভালো মন্দ যাচি না, শেখ মুজিবের পরে এখন নেত্রী আমার হাসিনা। কি যে ব্যাপক জনপ্রিয় হলো গানটা, এই যে নৌকায় যদি থাকে রে ভাই গোপালগঞ্জের মাঝি, নিশ্চয়ই আমাদের নৌকাটা প্রতীক, আমাদের আমাদের ভোটের প্রতীক হলো নৌকা, আর মাঝিটা হলো গোপালগঞ্জের হইতে হবে। অর্থাৎ তখনও তার নেতৃত্ব নিয়ে অনেক জায়গায় বিতর্ক হচ্ছিল যে কেউ আওয়ামী লীগের হাল ধরবে কে, সেটিকে প্রতিষ্ঠিত করার জন্য। এবং সেই সময় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ওই যে রিক্সা লীগ, আমাকে যেন ওরা জীবনের চেয়ে ভালোবেসে, দেশ বঙ্গবন্ধুতে গেলে বড় বড় নেতা থুয়ে আসা আমার কাছে এসে সব ঘিরে দাঁড়ায় যে আপনি আমাদের প্রাণের গান লিখেছেন। এই যে আরেকটি গান করেছিলাম এই ওই 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 সময় করলাম, পরে যে রেকর্ড করার সময় যে ওই ওই হাসিনা তোমার চিন্তা নাই, কে কয় তোমার ভাই ময়ূর আছে, আমরাই তোমার ভাই। ছাত্রলীগের গোলাবন যেন মানে এই সারা জীবনের আর্ত আর্ত চিৎকার শুনলো সবাই যে এরকম একটি বাণীর জন্য।
আর বঙ্গবন্ধুর গানটি যখন প্রচার হলো, যখন রেকর্ড ক্যাসেটটা বেরোলো, তা আমার কাছে মনে হলো 75 থেকে 90 এই 15 বছর অনেক কবিতা, অনেক বিশিষ্ট কবিবৃন্দ অনেক দামি দামি ভালো ভালো কবিতা লিখেছেন, কিন্তু কবিতা তো মানুষের হৃদয় এত সহজে ছোঁয় না, একটা বইতে মুদ্রিত থাকে, কেউ পড়েন কেউ পড়েন না, অথবা কয়েকবার পড়ে সেটাকে আত্মস্থ করতে হয়। কী বলতে চেয়েছে, এতে একটি গান যত সহজ সময়ে অল্প সময়ের ভেতরে মানুষের অন্তর ছুঁয়ে যেতে পারে, তা আমার ধারণা হলো, আমি খুব বিনয়ের সাথে আমি কথাটা বলছি, আমি লিখেছি বলে আমি বলছি, আমি মাফ চেয়ে বলছি আমার যারা আজকে অনুষ্ঠানটি দেখছেন, আমার মনে হয় 15 বছর 1975 to 1990 একটি গানের অপেক্ষায় ছিল সবাই। বঙ্গবন্ধুর জন্য রক্তকরণ হচ্ছিল সবার, রাজনৈতিক কারণে কেউ মুখ ফুটে বলতে পারছিল না তাদের ব্যথা বেদনাটা, কিন্তু এই গানটা যেন বাদ ভাঙ্গা জোয়ারের মতো মানুষের মনে হলো, যেন এত বছর অপেক্ষা করেছে জাতির জনককে নির্মমভাবে হত্যার পর একটি গানের অপেক্ষায় ছিল। এবং আল্লাহ তাআলা খুবই স্রষ্টার কাছে আমার লক্ষ জন্মের কৃতজ্ঞতা, সেই গানটি তিনি আমাকে দিয়ে লেখালেন। আমাদের সকালটিকে এত সুন্দর করে তোলবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তা আমার খুব ভালো লাগছে যে আজকে আমাকে এখানে ডেকে আনার জন্য অতিথি করে আমি মাসরাঙ্গা কর্তৃপক্ষের কাছে আমার কৃতজ্ঞতা আমি জানাচ্ছি, এবং সময় এবং সুযোগ পেলে ডাকলে আমি যখনই ডাকবে আমি 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 আসবো ইনশাল্লাহ, কিছু কথা বলার সুযোগ এইটুকুনও। আমার খুব ভালো লাগলো আজকে। আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটি হলো যে গান নিয়ে অনেক কথা হলো আজকে, তা আমি একটি আবেদন রাখতে চাই, যারা এই মুহূর্তে যারা ইয়াং জেনারেশন গান করছেন, শুধু গানের বাণীগুলো যেন শ্রুতিমধুর হয়, বাণীগুলো যেন সহজবদ্ধ হয়, মানুষ যেন খুব সহজে আপনাদের কথাগুলোর অর্থ বুঝতে পারে, গানকে কঠিন করবেন না কখনোই, খুব বিনীতভাবে বলছি গান যেন দুর্বোধ্য না হয়, গান যেন সহজ সরল প্রাঞ্জল হয়। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, অনেক ধন্যবাদ, দারুণ ভালো লাগলো, দারুণ উপভোগ করলাম। আপনিও ভালো থাকবেন।